নমস্কার, প্রত্যেকে ভালো আছেন? মনের মধ্যে এই আশা নিয়ে আবারও আজকে শুরু করা সেই ভালো থাকার মুহূর্তটা রচিত করার জন্য। ভালো থাকতে আমরা সবাই চাই, জীবনে সফল হতে আমরা সবাই চাই, কিন্তু প্রবলেমটা হয়ে যায় সফল হওয়ার পথে বিভিন্ন অবলম্বনগুলো আমরা যখনই নিই, তার আশ্রয় নিই, সেগুলোকে আমাদেরকে অনেক ক্ষেত্রে বিফল করে দেয়। কিভাবে সেটা অনেকেই জানেন, তাদের জীবনের অভিজ্ঞতায় জানেন, কিন্তু শ্রীমতী বৈশালী সরকার মানে আপনার জীবনের কতটা সেই সফলতার রাস্তা দেখিয়ে চলেছেন এবং ক্রমাগত সফলতার রাস্তা দেখিয়ে চলেছেন, এইটা বোধহয় ভীষণ প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ। সাম্প্রতিকতম ছাত্রছাত্রীদের ক্ষেত্রে, বিশেষত জীবনের বড় পরীক্ষাগুলো, প্রথম দিকের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, এই পরীক্ষার যে রেজাল্ট আমাদের সামনে এসেছে, সেক্ষেত্রে এই কথাটা আরও বেশি করে কাজ করে। জীবনের নানাবিধ সমস্যা, শিক্ষা, বিবাহ, কর্মক্ষেত্র নিয়ে তার অনবরত যে কাজ করে চলা এবং সফলতার সঙ্গে কাজ করে চলা, এবং পার্টিকুলার এই এডুকেশন সেক্টরে স্টুডেন্টদের জন্য তার সঠিক কাউন্সিলিং এবং রেমেডি নিয়ে অগণিত স্টুডেন্ট সেই সাফল্যের হাসি হাসতে পেরেছেন, এবং এক্ষেত্রে ভীষণ প্রাসঙ্গিক সময় থাকতে সময়োচিত সিদ্ধান্ত নেওয়াটা আরও বেশি জরুরি। সেই ক্ষেত্রে যারা আগামী বছরের 2017 সালের প্রিপারেশন নিচ্ছেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা ICSE বা ISC, এই পরীক্ষাগুলোর, বড় পরীক্ষাগুলোর প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে ভীষণ জরুরি আগে থেকে একটা প্রপার গাইডলাইন কাউন্সেলিংয়ের এবং প্রয়োজনীয় রেমেডি নেওয়ার। সেই ক্ষেত্রে সফলতা কিভাবে আসতে পারে এবং এসেছে, এবারে যেমন প্রমাণ পাওয়া গেছে এবং বিগত দিনে ভুরি ভুরি প্রমাণ পাওয়া গেছে, ঠিক সেই জায়গায় আগামী দিনে যে পাওয়া যাবে সেটা চোখ বুঝে বোধ হয় ভরসা করে দেওয়া যায়। কাজেই সময় নষ্ট না করে যারা চাইছেন অবশ্যই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে পৌঁছে যেতে পারেন। আর এই মুহূর্তে আমরা যেহেতু অনুষ্ঠানে, ভালো থাকার সময় রচিত হবে সেই ক্ষণ শুরুতে কথাটা বলা কিভাবে রচিত হয়, আর প্রসঙ্গক্রমে একটু উল্লেখ করে দিতে চাইবো যে আগামী 4ঠা জুন ফল হারিণী যোগে সেই ভালো থাকার এক বিশেষ যোগ, এবং আমাদের জীবনের অশুভত্ব নাশের যোগ, অশুভ ফল দূরীভূত করার যোগ। সেক্ষেত্রেও যারা অবশ্যই দূরীভূত করতে চান তারা সময় নষ্ট না করে পৌঁছে যেতে পারেন। গুরুত্বপূর্ণ এই ঘোষণা রাখার পরবর্তী সময় এবার সেই মানুষটিকে স্বাগত জানাতে চাইব যার উজ্জ্বল উপস্থিতি আমাদেরকে আলোকিত করবে, এটা বলাই বাহুল্য। শ্রীমতী বৈশালী সরকার, আপনাদের স্বাগত জানিয়ে স্বাগত দিদিকে। নমস্কার জানাচ্ছি দর্শকবৃন্দ, এবং সবচেয়ে ভালো লাগছে যে এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ISC CBSE যে সমস্ত রেজাল্ট আউট হয়েছে, মানে প্রতিটা স্টুডেন্ট যারা আমার কাছে এসেছিল তারা খুবই ভালো রেজাল্ট করেছে, এক্সেলেন্ট রেজাল্ট করেছে, তাতে আমিও ভীষণভাবে ওদের প্রতি মানে একটা গ্ল্যাডনেস রয়েছে, কারণ ওরাও আমাকে ভরসা করেছে, প্রতিকার গ্রহণ করেছে এবং আজকে তারা সাকসেস একটা কিন্তু পেয়েছে। ঠিক একইভাবে বলবো 2017, আর কিন্তু বেশি টাইম নেই, যারা 2017 সালে মনে করছেন যে আমার বাচ্চার কেরিয়ারের একটা সঠিক দিক গঠন হোক, কারণ ISC বা CBSE ক্লাস 10 পরীক্ষাগুলো এমনই একটা জায়গা, এই জায়গাটা যদি নড়বড়ে হয়ে যায় আপনার লাইফের যে গতি বা স্বপ্ন সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। কাজেই সেই জায়গাটা যাতে নষ্ট না হয় তার জন্য কিন্তু আমি বহু বছর, যেটা সুব্রত বলে থাকলো যে বহু বছর ধরে আমি কিন্তু শিক্ষাক্ষেত্র নিয়ে একটা স্পেশালভাবে কাজ করি, এবং সেটা তো শুধু কথার কথা নয়, আমি বলে থাকি ওদের যে তোরাও পরীক্ষা দিস আমিও পরীক্ষা দিই, মানে আমারও জ্যোতিষশাস্ত্রে কতটা তোদের সাকসেস দিতে পারবো, সেই জায়গাটা আমাকেও কিন্তু তোদের সাথে উত্তীর্ণ হতে হয়, তাই রেজাল্ট বেরোনোর সাথে সাথে আমারও কিন্তু ওদের সাথে একটা টেনশন থাকে, যখন ওরা বলে যে আন্টি ভীষণ ভালো রেজাল্ট হয়েছে, 92% এসছে, কারণ 89% এসছে, কারণ 90% এসছে, তখন খুব ভালো লাগে। যে বাবা মা একটা টাইমে ভেঙে পড়েছিল যে আমার মেয়ে বোধ হয় আর কিছু হবে না বা পড়াশুনো করবে না, সেই মা যখন ফোন করে জানাচ্ছে যে আমার মেয়ে 90% পেয়েছে, তখন সত্যি খুব ভালো লাগছে। ঠিক একইভাবে বলবো যে জ্যোতিষশাস্ত্রের প্রতি এই কারণে আস্থা, বিশ্বাস, ভরসা আরও কিন্তু বেড়ে যায়, কারণ হচ্ছে যে প্রতিটা মানুষকে, এই যে আমরা প্রতিনিয়ত যে জ্যোতিষশাস্ত্র নিয়ে রিসার্চ করি এবং এডুকেশন সেক্টরের ওপরেও কিন্তু ঠিক একইভাবে একজন স্টুডেন্ট কীভাবে তার জীবনের জায়গা থেকে পড়াশুনোর ক্ষেত্রটা বেস্ট হতে পারে, সেই জায়গাটা কিন্তু একটা জ্যোতিষ কাউন্সিলিংয়ের মাধ্যমে বহু স্টুডেন্টকে আমি কাউন্সিলিং করি, আপনারা জানেন যারা আমার কাছে এসছেন বা টিভির ওপ্রান্তে রয়েছেন, তারা কিন্তু আজকে দেখেছে যে যে মেয়েটি কিন্তু ফেসবুকে সবসময় আটকে থাকতো বা টিভি দেখায় আটকে থাকতো, তার কিন্তু ইচ্ছা আগ্রহ জেগেছে পড়াশুনো করার, সেই ইচ্ছা আগ্রহ থেকে কিন্তু আজকে একটা ভালো রেজাল্ট এসছে, তাই এটাও কিন্তু একটা সাধনা, পড়াশুনো তো অবশ্যই সাধনা, এবং তার পাশাপাশি বলবো ঈশ্বরের অনেক আশীর্বাদ যে বাচ্চাগুলো আমাকে বিশ্বাস করে, ভরসা করে, এবং আমি যেভাবে বলি বাবা মার কথা না শুনলেও বৈশালী আন্টি এটা বলেছে মানে এটা করবো,
এই যে আস্থা ভরসার জায়গাটা আমি পাই সেটা অবশ্যই মায়ের আশীর্বাদ, এবং চেষ্টা করব আগামী দিনগুলোতেও যাতে স্টুডেন্টগুলো আরও ভালোভাবে এগিয়ে যায় তার জন্য কাজ করে যেতে। এবং সামনেই কিন্তু একটা খুব ভালো তিথি, ফলোয়ারিণী অমাবস্যা, অর্থাৎ যে তিথিতে কিন্তু ফল দিয়ে মাকে যদি পুজো করা যায় তাহলে কিন্তু অবশ্যই যে ফল মনস্কামনা থাকে আপনার, সেটা হতে পারে শিক্ষাক্ষেত্রে, হতে পারে বিয়ের ক্ষেত্রে, হতে পারে ব্যবসার ক্ষেত্রে, সেখান থেকে কিন্তু ভীষণ ভালো কিন্তু সাকসেস পাওয়া যায়। কাজে এই শুভ তিথি আপনাদের বলবো যারা চাইছেন আগামী বছর যারা পরীক্ষা দিতে বা কম্পিটিটিভ এক্সামে বসছেন, বারবার ফেলিওর হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে বলে যাবো এটা কিন্তু একটা সুবর্ণ সময়, এই সময়টাকে কিন্তু ভালোভাবে কাজে লাগান। এবং অবশ্যই যে কোনো মানুষের যাকে আপনি আস্থা আছে, বিশ্বাস আছে, তার কাছে যান এবং শিক্ষিত জ্যোতিষীর হাত ধরুন। অবশ্যই আপনাদের জীবনে যে সমস্যাগুলো থাকে, জ্যোতিষ কিন্তু আমি আবারও বলছি যে এই জায়গাটা আপনাদের ক্লিয়ার হতে হবে। যেমন বহু বাবা মা আমার কাছে, এবং আগের বছর একজন বাবা মা আমার কাছে এসেছিলেন, বলেছিলেন যে আমার ছেলেকে কিন্তু ডাক্তার করে দিতে হবে। আমি তাকে বলেছিলাম যে দেখুন এটা কিন্তু ডাক্তারি ছক নয়, খুব পরিষ্কারভাবে আপনারা কিন্তু এই জায়গাগুলো আপনাদের, মানে আমি কেন বলি এই কথাগুলো, যে আপনারা ক্লিয়ার হন যে জ্যোতিষ শাস্ত্রটা কী পারে আর কী পারে না। আমি বলেছিলাম যে দাদা আপনার ছেলের শুক্র শনি কানেকশন ভীষণ ভালো, এয়ারিসের সাথে রয়েছে, একে কিন্তু আপনি ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল বা অ্যানিমেশন এরকম ধরনের কোনো কিছুর সাথে আপনি ইঞ্জিনিয়ারিং সেক্টরে দিন। তিনি কিন্তু আমার কথায় কিন্তু সন্তুষ্ট হননি এবং যথারীতি তিনি কিন্তু অন্য জ্যোতিষীর কাছে যান এবং বহু টাকা খরচা করে কিন্তু তিনি রেমেডি ছেলেকে করান। এবং যথারীতি যখন জয়েন্টের রেজাল্ট আউট হয়েছিল তার ছেলে কিন্তু ডাক্তারিতে চান্স পায়নি। এবং পরে তিনি আমার কাছে এসেছিলেন এবং বলেছিলেন যে আপনি যে কথাটা বলেছিলেন তখন আমার ভীষণ খারাপ লেগেছিল যে একজন জ্যোতিষী সে কেন করে দিতে পারবে না। তাহলে আমি কিন্তু অনেক টাকা খরচা করলাম কিন্তু দেখুন আমার ছেলের হলো না। আমি বললাম এইখানটা কিন্তু আপনাদের বুঝতে হবে, তাহলে প্রতিটা জ্যোতিষীই কিন্তু তার নিজের ছেলেকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানিয়ে দিতে পারতো যদি সেই ক্ষমতাটা কিন্তু থাকতো, সেটা কিন্তু হয় না। আপনার নেটাল সব কি কথা বলছে, সেই যে তার টেনাসিটি রয়েছে সেই জায়গাটা বেস্ট দেয়া কিন্তু জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে কিন্তু করে দেওয়া সম্ভব হয়। কাজেই প্রথম কথাই আজকে আমরা, কেউ আছে আমাদের সাথে, একজন অপেক্ষা করছেন, গুরুত্বপূর্ণ কথার মাঝখানে আমিও আর চেত টানতে চাইছিলাম না, কিন্তু কন্টিনিউশন থাকবে, কিন্তু তার আগে বন্ধু যিনি অপেক্ষা করছেন এবার স্বাগত তাকে। নমস্কার। নমস্কার স্যার, আমি অমিতাভ দাস বলছি মানিকতলা থেকে। অমিতাভ বাবু কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কে জানবো। ম্যাম আপনাকেও নমস্কার। হ্যাঁ, আপনার আগে ডেটাটা আমাদের একটু জানান। আমার ডেট অফ বার্থ হচ্ছে 23rd August 1992। আপনার এই ধৈর্যের কারণটা কি একটু যদি জানাতে পারেন। না আসলে ম্যাম এর কথাটা শুনতে খুব ভালো লাগছিল, উনি তো খুব ভালো প্রেডিকশন দেন আর উনি যে কথাগুলো বলছিলেন সাইন্টিফিক রিজনও আছে, খুব ভালো লাগছিল শুনতে। হরিণের মাথা। আপনার লগ্নে কিন্তু বুধ রয়েছে এবং কর্কট লগ্ন রয়েছে, বুধও কিন্তু দেখা যাচ্ছে আপনার দ্বাদশপতি, যেক্ষেত্রে আপনার মধ্যে কিন্তু ভীষণ রকম ট্যালেন্ট থাকবে এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে জানা শেখার আগ্রহ থাকবে প্রচন্ড, কিন্তু দেখা যাবে একটা ইনকমপ্লিটনেস কিন্তু আপনার মধ্যে রয়েছে, সেটা আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং ভীষণ রকম, এবং জ্যোতিষশাস্ত্র, আপনার বয়স ভীষণই কম, জ্যোতিষশাস্ত্রও আমার মনে হয় আপনি মানে অনুষ্ঠানগুলো ওয়াচ করেন। হ্যাঁ আমি দেখি, আমার ভালো লাগে। আচ্ছা আপনি কি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিলেন? বর্তমানে চাকরি করছেন আপনি? ম্যাম আমি অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের গভর্নমেন্টের আন্ডারটেকিং গভর্নমেন্টের এক্সামগুলো আমি দিচ্ছি, আমার কি এই বছর কি কোনো ভালো ফল পেতে পারি? এক নম্বর কথা দেখুন, আপনার ক্ষেত্রে আমি প্রথমে ওই জন্য বলে গেলাম যে আপনার মধ্যে যেহেতু লগ্ন প্রতিটা কিন্তু আপনার ভালো রয়েছে, একাদশভাবে রয়েছে, সেটা ভীষণ প্লাস পয়েন্ট। এবং কেন দেখুন আপনি ইঞ্জিনিয়ারিংয়ের দিক থেকে গেছেন, আপনার দশমপতি হচ্ছে মঙ্গল, পঞ্চমপতি হচ্ছে মঙ্গল, আপনার সে কিন্তু রয়েছে একাদশভাবের ওপরে,
এবং মঙ্গলও কিন্তু রয়েছে মঙ্গল স্থানে, যার জন্য আপনার জয়েন্টের রেজাল্ট ভালো হয়েছিল। হ্যাঁ খুব ভালো হয়েছে। হ্যাঁ, এবং এক্ষেত্রে দেখুন আপনার একটা জায়গায় আমি খুব ডিস্টার্ব পাচ্ছি, সেটা হচ্ছে ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাব হচ্ছে আমার কর্মভাব, সেই কর্মভাবের উপরে কিন্তু রাহুর অবস্থান রয়েছে, যে রাহু কিন্তু কেতুর কিন্তু স্টারে রয়েছে, যে কেতু কিন্তু আপনার দ্বাদশে গিয়ে অকুপাই করে বসে রয়েছে। অর্থাৎ আপনার কিন্তু 6-12 কানেকশন রয়েছে, আপনার বাড়ির খুব কাছে কিন্তু আপনার কর্ম হবে না। প্রথম কথা এটা ধরে রাখুন, 6-12 যখনই কানেকশন হয়ে গেছে আপনার দূর থেকে কিন্তু কর্ম হবে। আপনি দূরে কোনো চাকরি পেয়েছিলেন? আপনি চাইছেন হচ্ছে গভর্নমেন্ট সেক্টর, তাই তো? কিন্তু দেখুন, হ্যাঁ এখানে দেখুন আপনার সেকেন্ড হাউসের উপর রবি শুক্র যে কানেকশন রয়েছে না, এই রবি শুক্র কানেকশন কিন্তু আপনাকে পিছিয়ে দিচ্ছে। অর্থাৎ পরীক্ষাগুলো আপনি যথেষ্ট মনোমতন দিচ্ছেন, স্টুডেন্ট হিসাবে আপনি যথেষ্ট ভালো, কিন্তু দেখবেন আপনার ক্ষেত্রে দেখা যাবে যে চাকরির জায়গাটা কিন্তু আপনি পাচ্ছেন না, সেই বাধাটা তো আপনার আসছে। হ্যাঁ, এবং আপনার বর্তমানে বৃহস্পতির সাথে বৃহস্পতির অন্তর্দশা চলছে, যে ক্ষেত্রে আমি বলে থাকবো যে আপনার বর্তমানে মঙ্গলের অন্তর্দশা চলছে আর রাহুর দশা চলছে। না না, আপনার কোন, আপনার চন্দ্র তো মঙ্গলের দশা, কি করে চলবে আপনার? না না, আমার এখন মঙ্গলের দশা তো, আপনার মঙ্গলের দশা তো আপনার জন্ম হয়েছে, আপনার তো মৃগশিরা নক্ষত্র, আপনার মৃগশিরা নক্ষত্র তো মৃগশিরা, কিন্তু আমার এখন রাহুর দশা চলছে আর মঙ্গলের অন্তর্দশা চলছে। না না, দাঁড়ান আমি দেখে নিচ্ছি। আপনি এতটা শিওর হয়ে আপনি পূর্ববর্তী সময়টা জেনেছেন? হ্যাঁ, আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, রাহুর লাস্ট ফেজ চলছে, রাহুর সাথে মঙ্গলের অন্তর্দশা, এবছরের সেপ্টেম্বর মাসের পর থেকে, 29 সেপ্টেম্বরের পর থেকে আপনার বৃহস্পতির দশা শুরু হবে। এই বৃহস্পতি যেহেতু আপনার ষষ্ঠপতি দ্বিতীয় পতির সাথে কানেকশন রয়েছে, সেক্ষেত্রে সেই সময় কর্মে হওয়ার কানেকশন রয়েছে, কিন্তু আপনি একদম যে গভর্নমেন্ট জব চাইছেন না, সেটা প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু আপনার ছকে বাধা আছে, সেটা আপনি নিজে বুঝতে পাচ্ছেন তো? হ্যাঁ পাচ্ছি, কিন্তু এই আমি যদি প্রতিকার করি তাহলে কি আমার এই বছরের মধ্যে কিছু হতে পারে? অবশ্যই হওয়ার কিন্তু কানেকশন রয়েছে, যেহেতু আপনার ষষ্ঠপতির দশা শুরু হচ্ছে, যা কিছু হবে কিন্তু আপনার বৃহস্পতি সেপ্টেম্বরের পর থেকে শুরু হবে, এবং ষষ্ঠ যে স্থানে যেহেতু আপনার রাহু রয়েছে, দ্বাদশে যেহেতু আপনার কেতু রয়েছে, এটা অবশ্যই প্রতিকার প্রতিবিধান করুন। আর একটা জিনিস দেখুন, আপনার লগ্নকে কিন্তু শনি টেনে রয়েছে, যেক্ষেত্রে আপনার যা কিছু হবে কিন্তু একটু লেটে, ঠিক আছে? এবং রবি শুক্রের এই যে দারিদ্র দশ, অর্থাৎ হওয়ার জিনিস আপনার কিন্তু আটকে রয়েছে, এই জায়গাগুলো আপনাকে একটু ঠিক করতে, আমি প্রথমেই যে কারণে বলে গেছিলাম যে ওনার মধ্যে নলেজ থাকবে এবং অ্যাস্ট্রোলজির প্রতি আপনার কিন্তু ইন্টারেস্ট থাকবে। দেখুন আপনার কথাতে, আপনি তো খুব ছেলে মানুষ তো, অথচ দেখুন আপনার কিন্তু প্রত্যেকটা জিনিসের জায়গা থেকে কিন্তু যথেষ্ট কিন্তু জ্ঞান রয়েছে, সেটা আছে তো নেটে, বেশ ভালোই সার্চিং করেন আপনি অ্যাস্ট্রোলজি। আপনার চোখ কান বুঝে আমি বলে দিতে পারতাম যে সেপ্টেম্বরের পরে আপনি চাকরি পেয়ে যাবেন, কনফিউশন আনছে রবি শুক্র এবং শুক্র বৃহস্পতি, এই দুটোই কিন্তু নেগেটিভ চোখ সৃষ্টি করছে। যখনই কিন্তু জানবেন যে 6.5 ডিগ্রির মধ্যে বা একই হাউসের মধ্যে 3-4টে প্ল্যানেট হয়ে গেছে, একটি প্ল্যানেট মানে অপোনেন্ট, তখনই কিন্তু হওয়া জিনিসকে আটকে দেয়, বাধাপ্রাপ্ত হবে, আপনার যেটা পাওয়া উচিত ন্যায্যভাবে সেটা কিন্তু আপনি পাবেন না। এই জায়গাটা সঠিক প্রতিকার করুন, অবশ্যই কিন্তু আপনি সেই জায়গা থেকে সাকসেস পাবেন। শুভেচ্ছা থাকলো অমিতাভ, তবে আপনার সঙ্গে কথা বলে যে ব্যাপক ভালো লাগলো এটাও স্বীকার করতে হবে। খুব ভালো লাগে, সচেতন বন্ধু, খুব ভালো লাগে যে ইয়াং জেনারেশনরা জ্যোতিষকে মানে, এবং আমি বহু মানুষ পাই যে যাদের কিন্তু দেখি যে তারা একটা টাইমে অ্যাস্ট্রোলজি একদম মানতেন না, কিন্তু বহুদিন ধরে বলে যে আপনার অনুষ্ঠানটা দেখি এবং আপনি খুব লজিক্যালি বোঝান, যে কারণে জ্যোতিষশাস্ত্রের প্রতি বিশ্বাস এসছে এবং আপনার কাছে এসছি। এই জায়গাটা আমার মনে হয় যে প্রতিটা মানুষই, জ্যোতিষ কিন্তু কোনো ভেদ কোনো জায়গা নেই, প্রচণ্ড পড়াশুনো করতে হয়, শুধুমাত্র একটা রুদ্রাক্ষের মালা, একটা বড় লাল সিঁদুরের টিপ কেটে নিলাম, আমি বড় জ্যোতিষী এটা কিন্তু নয়, আমিও বড় জ্যোতিষী আমি কখনোই সেটা বলবো না, পড়াশুনো প্রচুর করতে হয়, কিছুটা হয়তো করে আসতে পেরেছি, 15-20 বছর ধরে এই লাইনের সাথে যুক্ত রয়েছি, এখনও পড়াশুনো করছি। সেক্ষেত্রে বলে থাকবো যে জ্যোতিষশাস্ত্রটাকে প্রত্যেকটা মানুষেরই একটা অ্যাডিশনাল সাবজেক্ট হিসেবে কিন্তু জানা উচিত,
তাহলে কিন্তু দেখুন আপনাদের কোথাও গিয়ে ঠকতে হবে না, ভুলভাল কিন্তু প্রেডিকশন। এই যে ভদ্রলোক কিন্তু ডাক্তারের জন্য যে উনি বহু টাকা খরচা করলেন কিন্তু দেখা গেল আলটিমেট জিরো, এই জায়গাটা যাতে না আসে তার জন্য কিন্তু একটা জ্যোতিষ কাউন্সিলিং অবশ্যই করাবেন। আপনার যার ছেলে আপনার ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছে মানে আপনার ছেলেকেও সেই দিকেই যেতে হবে, এটা কিন্তু ভুল। এখন বহু ইঞ্জিনিয়ারিং কলেজ খুলে গেছে, আপনি এত টাকা দিয়ে সেখানে ছেলেকে অ্যাডমিশন করালেন, আলটিমেট গিয়ে কিন্তু ছেলে বসে রয়েছে। কাজে প্রথমত জেনে নেওয়া দরকার, আমি সবার আগে যেটা করি যে চতুর্থ ভাবে তো অবশ্যই দেখি, কিন্তু চতুর্থ ভাবের সাথে যেহেতু বর্তমান সময় আমাদের কর্মের সাথে প্রত্যেকটা পড়াশোনা যুক্ত, সেক্ষেত্রে আমি বলবো তো এখন বর্তমানে যারা পড়াশোনা করে কর্মের জন্য এবং এই কর্মের সাথে কি কোন কানেকশন আপনার সাথে বেশি ভালো যুক্ত হচ্ছে, এই জায়গাটা যদি আমার জায়গায় ক্লিয়ার কাট হয় তাহলে কিন্তু আমি যে স্ট্রিমে পড়াশোনা করবো আমার টার্গেটটা যেদিকে থাকবে আমি সেখান থেকে কিন্তু সাকসেস হতে পারবো। আমি বহু ছেলে মেয়েকে দেখেছি ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়াশোনা করেছে, অনেক পিএইচডি করেছে, পরবর্তী সময় অন্যদিকে লাইন কিন্তু তাদের ট্র্যাক চেঞ্জ হয়ে গেছে। কাজে ভুল ট্র্যাকে গেলে কী হয়, আপনাদের টাইম ওয়েস্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনের যে সাকসেস রেট সেটা কিন্তু অনেক কমে যায়। এই কমে যাওয়ার জায়গাটা যদি না আসে এখন থেকে কিন্তু সচেতন হন। যারা সচেতন হয়েছিলেন তারা আমার রেমিডি পড়ে অবশ্যই ভালো রেজাল্ট করেছে। প্রত্যেকটা ছাত্রছাত্রীকে কিন্তু আমি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আলাদাভাবে, কারণ ওরা আমি বলবো যে আমাদের যে সামনের যে ভবিষ্যৎ ওদের ওপরেই কিন্তু নির্ভর করে রয়েছে। এবং যত বেশি এই স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনা হচ্ছে মেন ভিত, এই জায়গাটা যদি সুন্দর না গঠন হয় একটা মানুষের প্রত্যেকটা জায়গা কিন্তু নড়বড়ে কিন্তু তার হয়ে যায়, তার পারিবারিক সেক্টর বলুন, অর্থনৈতিক সেক্টর বলুন, সামাজিক সেক্টর বলুন, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু সে অনেক বেশি কিন্তু পিছিয়ে পড়ে। সেক্ষেত্রে আমি একটু ছোট্ট সংযোজন রাখতে চাইবো যে শ্রীমতী বৈশালী সরকার মানে যদি সঠিক ক্যালকুলেশন, সঠিক কাউন্সিলিং, সঠিক রেমিডি হয়, এবং এর পাশাপাশি প্রসঙ্গক্রমে অবশ্যই ঘোষণাটা রাখতে চাইবো শ্রীমতী বৈশালী সরকার মানে পূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজিতে আগামী দিনের জ্যোতিষে সেই কারিগরদের তৈরি করা। সেই ক্ষেত্রে আগামী সেশনে ভর্তি চলছে, যারা আগ্রহী মানুষজনদের জন্য বিশেষ করে এই ঘোষণা আপনারা সময় নষ্ট না করে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন হেল্পলাইন নাম্বারে, আর যারা সমস্যা রয়েছেন তারা তো করবেনই করবেন। আর এই মুহূর্তে লাইভ ফোন ইন স্টুডিওতে যিনি যোগাযোগ করেছেন এবার তাকে স্বাগত। নমস্কার, বলুন কে আছেন? হ্যাঁ হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি পার্থ সাউতি চক্রবর্তী নৈহাটি থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, আমার ছেলের সম্পর্কে। ছেলের নাম, ডেট অফ বার্থ? ছেলের নাম কৃষ্ণ কিশোর চক্রবর্তী। বেশ, কৃষ্ণ কিশোর চক্রবর্তী। আপনার টিভির ভলিউমটা মিউট করে দিন। ডেট অফ বার্থ হচ্ছে 18/7/2004। সময় বলুন। আর জন্ম সময় 21:46 রাত্রিবেলা, আর জায়গা নৈহাটি। রাশি লগ্ন জানেন ছেলের? না জানেন না। না জানি না। আচ্ছা, আপনার টিভির ভলিউমটা একটু মিউট করে দিন প্লিজ, টেলিফোনে বলুন এবং শুনুন। আচ্ছা, বর্তমানে ও কোন ক্লাসে পড়ছে? ও এখন ক্লাস করে উঠলো। আচ্ছা, ছোট্ট একদম। আচ্ছা, ওর ক্ষেত্রে দেখা যাচ্ছে কর্কট রাশি আছে, পুষ্যা নক্ষত্র এবং লগ্ন আছে মীন লগ্ন। ছেলের কি খুব ঠান্ডা লাগে? হ্যাঁ, অল্পতেই দেখবেন ঠান্ডা লাগে এবং খুব জেদ আছে তো ছেলে। খুব জেদি আছে আপনার ছেলে, জেদ রাগ আছে ওর মধ্যে ভীষণ ভাবে, খুব মুডি হবে, অথচ একটা ক্রিয়েটিভ ব্যাপার কিন্তু ওর মধ্যে থাকবে। ওর হাতের আঁকা টাকা খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর ভাবে আঁকা ঝোঁকা করে কিন্তু, সেটা ওর মধ্যে একটা খুব প্লাস পয়েন্ট রয়েছে। তবে এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে পড়াশোনার জায়গাটা একটানা তো আমার মনে হয় 5-10 মিনিটের মতো বেশি ওকে বসাতে পারেন না আপনি। হ্যাঁ, আমি তো চিনি না আপনাকে, দেখিনি, ছবিটা এখানে উঠে আসলো ল্যাপটপে, পরিষ্কার একদম পরিষ্কার। এবং ছেলের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে ছেলের চেহারাও খুব সুন্দর হবে, চোখগুলো খুব বড় বড় হবে। হ্যাঁ, এবং পরিষ্কার ভাবে মুখ, খুব ছোট কিন্তু পরিষ্কার উপর মানে লোকের সাথে কথা বলে, একদম মুখের উপর পরিষ্কার কথা বলে দেয়, তাই তো? বুঝতে পারে খুব। হ্যাঁ, কিন্তু খুব চুজি, যাকে পছন্দ না হবে তার দাঁড়ের কাছে যাবে না, সেটা আছে তো? আপনাদের বাড়িটা কি দোতলা বাড়ি? হ্যাঁ, দোতলা বাড়ি। একটু বড় বাড়ি তো? হ্যাঁ, দোতলা বাড়ি, নিজের বাড়ি। হ্যাঁ, একটু পুরনো বাড়ি? হ্যাঁ হ্যাঁ, পুরনো বাড়ি বাড়িটা? হ্যাঁ, জায়গাটা পুরনো, আর ওটাকে ইয়ে করা হয়েছে, রিনোভেট করেছে, নতুন করে রিবিল্ডিং করা হয়েছে। হ্যাঁ, এখানে যেটা দেখা যাচ্ছে আপনার ছেলের কিন্তু আপনাদের বাড়ির বাস্তুগত জায়গাটা একটু ডিস্টার্ব পাচ্ছি আমি, এক নম্বর। এবং দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে ছেলের ক্ষেত্রে দেখুন একটা আপনি ছকটা বানিয়েছেন ছেলে? না, বানানো হয়নি এখনো। তাহলে আপনার ছেলের দেখুন দ্বিতীয় থেকে আপনার কিন্তু অর্থাৎ অনন্ত কুলিক কাল সর্পদোষ আপনার ছেলের কিন্তু রয়েছে। এই কুলিক কাল সর্পদোষের অবশ্যই প্রতিকার প্রতিবিধান এখন থেকে করুন,
করালে কিন্তু পড়াশোনার জায়গা থেকে কিন্তু অনেকটাই ইম্প্রুভ করবে, বুদ্ধিও যথেষ্ট রয়েছে, কিন্তু ওকে একটানা কিন্তু বসাতে পারবেন না, সেটা কিন্তু ভীষণভাবে যত দিন যাবে চঞ্চলতাটা বাড়বে এবং ঠান্ডা লাগার প্রবণতা ওর মধ্যে ভীষণভাবে আসবে, রাগ জেদটাও কিন্তু বাড়বে। আর একটা যে ইদানিংকাল বলছে যে ওর পায়ে খুব পেন হচ্ছে, ব্যথা করছে, হ্যাঁ আমি বলবো যে আপনার ছেলেকে অন্তত অক্টোবর পর্যন্ত যথেষ্ট সাবধানে রাখবেন, কোনো চোট আঘাত অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু প্রবণতা ভীষণভাবে রয়েছে, সেক্ষেত্রে সাবধানে রাখবেন। এবং কালসর্পদোষ যেটা রয়েছে সেই কালসর্পদোষে, কারণ চতুর্থের একাদশ হচ্ছে দ্বিতীয় ভাব, সেখান থেকে যখন কালসর্প হয়েছে তখন কিন্তু দেখা যাবে বাড়িতে যে অঙ্কটা ঠিক করে যাচ্ছে ক্লাসের খাতাতে দেখবেন সেই অঙ্কটাই ভুল করে আসছে, এই জিনিসই করছে তো, এই জায়গাগুলো, হ্যাঁ এটাই হচ্ছে তো, হ্যাঁ। কাজে আপনার ছেলের জীবনের সাথে যে কটা কথা বললাম প্রত্যেকটা কথা মিললো না, হ্যাঁ না না, সব মিললো তো, কাজে সেই জায়গা থেকে আমি বলবো এখন থেকে একটু জ্যোতিষের হাত ধরুন, এই ছেলেটার কিন্তু পড়াশোনা পরবর্তী সময় আস্তে আস্তে কিন্তু অনেক ইম্প্রুভ করতে পারবে। খুবই বাস্তবসম্মতভাবে আমরা যদি চিন্তা করি এটা দাঁড়াতে পারে, এই যে দু মিনিট তিন মিনিটের এই অনলাইন প্রোগ্রামের প্রেডিকশন, সেখানে যে এতটা একদম আয়নার মতো ছবির মতো যে না দেখার ছবিটা একদম দেখার মতো তুলে ধরা, সেখানে চেম্বার দীর্ঘ সময় কাউন্সিলিংয়ের পরবর্তী সময় কী বেরিয়ে আসতে পারে, এটা খুব বাস্তবোচিতভাবে আমরা যদি চিন্তা করি তাহলে সরাসরি মিট করার চিন্তাটা আমাদের মাথায় সেই ডিসিশনটা অটোমেটিক্যালি চলে আসবে। আর ঠিক সেই জায়গায় হেল্পলাইন নাম্বার আপনাকে প্রকৃতভাবে হেল্প করতে পারে শ্রীমতী বৈশালী সরকারের সঙ্গে যোগাযোগের জন্য। আমি জানি ইতিমধ্যেই বিশ্বাস আছে টিভি স্ক্রিন থেকে নোট করে নিয়েছেন যে 9836286759 এবং সেকেন্ড মোবাইল নাম্বার 9836464659, হ্যাঁ দিদি সুস্থে লিখে নিতে পারেন। শুধু একটু উল্লেখ করে দেবো যে শনিবার বেহালা, রবিবার গড়িয়াহাট ভাগ্যচক্র, সোমবার ডানলপে অ্যাস্ট্রোগার্ড, বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি, আর শুক্রবার হাতিবাগান অ্যাস্ট্রো প্লাস। আর এর পাশাপাশি জেলা স্তরের বন্ধুদের জন্য একটু জানিয়ে রাখবো, 6ই জুন বহরমপুর, 7ই জুন কৃষ্ণনগর এবং 1লা জুন হ্যাঁ শুরুতেই শেওড়াফুলিতে, এবং তারও আগে মেচেদার বন্ধুরা 25শে মে তাকে পেয়ে যাবেন। এবং অতি অবশ্যই এই যাবতীয় জটিল কঠিন সমস্যার সমাধানে যে আসন্ন মহাযোগ বলহারিণী অমাবস্যায়, সেই যোগে দিদি তারাপীঠে থাকছেন 4ঠা জুন। এই ঘোষণা দিয়ে আজকে বিদায় নেব, প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সঠিক ডিসিশন নিয়ে সংযুক্ত হতে পারুন শ্রীমতী বৈশালী সরকারের সঙ্গে, এই শুভকামনাটা বেশি করে জানিয়ে আজকে বিদায়। নমস্কার, নমস্কার।